বালুকে নিয়ে বিস্ফোরক প্রতিবাদী মৌসুমী কয়াল কামদুনি কাণ্ডে অপরাধীদের পাশে ছিল জ্যোতিপ্রিয় প্রতিবাদী মৌসুমী ও টুম্পা কয়ালের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আন্দোলন দমাতে দেওয়া হয় অর্থ ও চাকরির প্রলোভনও প্রলোভনের রাতেই মৌসুমী কয়ালের উপর আক্রমণ প্রতিবাদী মৌসুমীর স্বামীর কাজ মাছের ভেড়িতে লুটপাট লুটপাটের অভিযোগ কার বিরুদ্ধে এই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে থানায় জানিও মেলেনি কোনো সুরাহা আটটি মামলায় জামিন হলেও বাকি কত জানা নেই এমনটাই অভিযোগ করেন কামদুনির প্রতিবাদী যে গরিব মানুষদের মুখের আহার কেড়ে নেয় অপরাধীদের পাশে দাঁড়ায় ষড়যন্ত্র করে তার কঠোর শাস্তি হোক জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রী পদ খারিজের দাবি মৌসুমী কয়ালের